বেচারা কেষ্ট। কেষ্ট তুমি জানোই না, কিন্তু বাকি সকলে জানে এখানে গয়নাগুলো নেই। চাই ডিনারটা সেরে নি। কি দেখছেন কি বাবা, চমকালেন কেন? সাতটা বাজে। হ্যাঁ তো কি হয়েছে? সাতটা বাজে তো বুঝতে পারছেন না, সাতটা বাজে মানে হালে হালে একটা লোক। কি হতে পারে? কে? কোথায় প্রণব? প্রণব অবিনাশ দেখুন না, কে কোথায় আছে দেখুন না। হ্যাঁ যাচ্ছি। কি হয়েছে? কি অনি দাম চেয়েছিল কেন? কি হয়েছে? মাই গড, তার মানে আবার একজন চিন্টু দুজনে কোথায়? ঘরে আছে। আপনি শুনেছেন বা দেখেছেন? দুজনে ঘরে আছে। হ্যাঁ দুজনেই ঘরে আছে। আমি জানলেন কি করে? দরজাটা বন্ধ ছিল দেখলাম। আপনি কি দেখেছেন দরজাটা ভেতর থেকে বন্ধ আছে? না তা দেখিনি। তাহলে আপনি বুঝলেন কি করে যে দুজনেই ঘরের মধ্যে রয়েছে? কি আশ্চর্য! আরে বাবা, আমি ওদের কথা শুনতে পেলাম। ও সেটা আগে বললেই তো হতো। না না ঠিক, দাঁড়াও এখন হট্টগোল না করে। তাহলে আপনারা দুজন এখানে আছেন, আমরা দুজনে আছি, আর কেষ্টকে তো আমি কেষ্টকে দেখেছি, তুমি আগেই তো বলেছি। আর কেষ্টকে বাগানে দেখা গেছে, চিন্টু ঘরে। তাহলে তো কেষ্ট কি ব্যাপার? কি ব্যাপার? তুমি তুমি এত হাঁপ আছো কেন? আপনারা একবার আমার সঙ্গে ওপরে চলুন। কেন, কি হয়েছে? কি কি হয়েছে কেষ্ট? রবিবাবু? হ্যাঁ বললাম না রবিবাবু, আমি তো করতে গেলাম। করো না, ওরে কি হচ্ছে? কি কি হচ্ছে কেষ্ট আমাকে বলো। রবিবাবু উনি আমাকে ওই বিকেলবেলা এক কাপ গরম কফি দিতে বলেছিলেন। আমি কফিটা দিতে গিয়ে দেখি। ঠিক আছে ঠিক আছে, এখন আর এখানে কথা বলে তো কোনো লাভ নেই। চলুন আমরা সবাই মিলে উপরে যাই, নিজের চোখেই ব্যাপারটা দেখে আসি। চলুন 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 চলুন। লজ্জা করে না ওসাই, হ্যাঁ এক এক করে তিনটে লোককে খুন করে দিলেন, আপনার হাত কাঁপলো না? দেখুন আপনি কিন্তু আমাকে মিথ্যে দোষারোপ করছেন। মিথ্যে? সবাই মিথ্যে কথা বলছে, আপনি শুধু সত্যি কথা বলে যাচ্ছেন। সবাই ভুল আর আপনি ঠিক। ভুলটা তো আপনি সবাইকে বোঝাচ্ছেন। কেন বোঝাচ্ছেন ফালতু কথা বলে সময় নষ্ট করবেন না, দিন বাক্সটা দিন। আচ্ছা সোজা কথায় হচ্ছে না, না ঠিক আছে দাঁড়ান আমি বের করে নিচ্ছি। দেখুন আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি কি দেখলেন? সবাই শুরু, আপনি আমার ঘর থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আঙুল নামিয়ে কথা বলুন না। চিন্টু কি হচ্ছে নাকি? আরে ওষুধের বাক্সটা দিতেই চাইছে না ডাক্তার। ওষুধের বাক্সটা দিয়েই দিন না। ও তো মিষ্টি করে ওর সাথে কথা বলার কি হয়েছে?
সামান্য জিনিস ওষুধের বাক্স তাই নিয়ে লাফলাফি হচ্ছে। ডাক্তার দিয়ে দিন। দেখুন ওষুধের বাক্সটা ফ্যাক্টর নয়, আমাকে একজন ডাক্তারকে এভাবে ইনসাল্ট করাটাই ফ্যাক্টর। আচ্ছা তাহলে ওষুধের বাক্সটা আপনি দেবেন না? না কিছু দেই দেবো না। এটাই আপনার শেষ কথা? হ্যাঁ হ্যাঁ আমি এক কথার মানুষ। আরে আমিও এক কথার মানুষ মশাই, আমি যখন বলেছি ওষুধের বাক্স এখনই নেবো এখনই নেবো। মেরে বাক্স আজ আমি নেব, আমি কিছুতেই আপনাকে বাক্স নিয়ে যেতে দেবো না। বাড়াবাড়ি করে ফেলছেন বলে দিলাম। ঠিক আছে যা হবে দেখা যাবে, কিন্তু বাক্স আমি কিছুতেই নিয়ে যেতে দেবো। ছাড়ো না লেগে যাবে। ডাক্তার আপনি কি পাগল হলেন? চিন্তু মাথা গরম করো না। এই শরৎ তুমি আমার সঙ্গে চলো। সব ব্যাপারে এত বাড়াবাড়ি করে দিলে। মাঝে মাঝে এমন ছেলে মানুষই করো না। কি গো অবনীদা, ঠিক লাগছে কিছুটা? না জলটা খেয়ে নাও, ধরো। দেখো যদি বেশি অস্বস্তি লাগে তো আমাকে বলো, আমি একবার ডাক্তারকে নিয়ে আসি। ডাক্তার না, ডাক্তার কোনো দরকার নেই, আমাকে জানি আমি সুস্থ আছি। কি সুস্থ আছো? হ্যাঁ দেখছি শরীরটা খারাপ। দেখো ডাক্তারকে অত ভয় পাওয়ার মতো কিছু হয়নি, বুঝলে? কথাটা তুমি বলছো? হ্যাঁ সকাল থেকে ডাক্তারের প্রসঙ্গ নিয়ে এত কথা হয়ে গেল, চিন্টু পর্যন্ত বলেছে। ডাক্তারি চিন্টুর কথা তুমি এভাবে রিয়েক্ট করছো? আচ্ছা ঠিক আছে চিন্টুর কথা ছেড়ে দিলাম। রবি, রবিও তো ডাক্তারের কথা বলেছিল। তারপর তোমার সঙ্গে ওই অর্চনা ডাক্তারের প্রসঙ্গ নিয়ে তর্কাতর্কি হয়েছে, অস্বীকার করতে পারো? আরে বাবা আমি তো জাস্ট ওদের কথায় তালে তাল দিচ্ছিলাম, আর আমি ইচ্ছে করে ডাক্তারের প্রসঙ্গটা অর্চনার সামনে তুললাম, ওর সঙ্গে তর্ক করবো বলি। আমার আসলে দেখাচ্ছিল যে ডাক্তারের কথা শুনে অর্চনা কীভাবে রিয়াক্ট করে। কি গো কী হলো অমিতা? এই দেখো ঘাম দিচ্ছে তো তোমার। চলো প্লিজ, দেখো আমার লক্ষণটা ভালো লাগছে না, আমি আমি ডাক্তার কুণ্ডুকে ডেকে আনি। হ্যাঁ না 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 কোনো দরকার নেই, আমি ডাক্তার এসে কি করবে? হ্যাঁ কি করবে? কেন তোমার দেখবে ওষুধ দেবে। হ্যাঁ ডাক্তার কি করে ওষুধ দেবে? ডাক্তারের কাছে কি ওষুধ থাকে নাকি? ডাক্তার কি সেলসম্যান নাকি? কি আজে বাজে বকছো, ডাক্তারের কাছে সবসময় কিছু এমার্জেন্সি ওষুধ ইঞ্জেকশন এসব থাকে, চিন্তু তো ওগুলোর কথাই বলছিল। আমি ডাক্তারের ওষুধ খাবো না, ইঞ্জেকশনও নেবো না। কেন নেবে না কেন? হ্যাঁ এরকম করছো কেন? শিখার কথা বাদ দাও, লক্ষ্মী রবি সবাই ডাক্তারের ইঞ্জেকশনেই মারা গেছে। আবার তুমি আজে বাজে কথা বলছো অরিদা, তোর মাথা খারাপ হয়ে গেছে? শোনো কেউ ডাক্তারের ইঞ্জেকশনে মারা যায়নি, আর রবি তো নয়। আমার তো এখন মনে হচ্ছে যে তুমি, তোমায় সন্দেহ করতে ইচ্ছে করছে। আমাকে? তোমাকে অবশ্য এখানে যা অবস্থা তোমার আমাকেও সন্দেহ হতেই পারে। তোমাকে তো সন্দেহ হচ্ছে, আমি ওষুধ খেতে চাইছি না, ইঞ্জেকশন দিতে চাইছি না, তুমি জোর করে আমাকে ইঞ্জেকশন দিতে চাইছো কেন? তুমি কি আমাকে মারতে চাও নাকি? হ্যাঁ একদিন তো সবাইকেই মরতে হবে, এরকম ভয় ভয় বেঁচে থেকে কি লাভ, তার চেয়ে মরে যাওয়াই ভালো। না না আমি আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই আরো 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 অনেক 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 দিন বাঁচতে চাই। তুমি 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 আমার মেরো না,
তোমার যদি পালাতে ইচ্ছা হয় পালাও, আমি যাবো না। তোমার এত লোভ! লোভ কিসের? গয়না? তুমি কি ভাবছো গয়নার লোভে আমি এখানে এসেছি? আর কি হবে, আর কি হবে? গয়নাগুলোর জন্য তোমার লোভ নেই? না নেই, আমি এখানে গয়নার লোভে মোটেই আসিনি। কি 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 কিসের জন্য এসেছ? এখানে যা ঘটছে তার শেষ দেখতে এসেছি। আমাকে বদনাম দিয়ে জোর করে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি কি শোধ নেবো না ভেবেছো? কথা বলছো তুমি অনিদা? একটা ব্যাপারে আমি কিন্তু শিওর হয়ে গেছি, এই রিসোর্টের সঙ্গে ভাইয়ার যেমন সম্পর্ক আছে, তেমনি রিসোর্টে হয়ে যাওয়া খুনগুলোর সঙ্গে ভাইয়ার খুনেরও সম্পর্ক আছে। ভাইয়ার খুনের সঙ্গে? হ্যাঁ অনিতা, ভাইয়ার খুনের সঙ্গে। ভাইয়া যাদের যাদের টাকা দেবো বলে দেয়নি, তাদের মধ্যে কেউ ভাইয়াকে খুন করেছিল, আর সেই লোকটাই এই রিসোর্টেও। না 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 না, ভুল করছো, ভুল করছো। ভাইয়াকে যে খুন করেছে সেই খুনগুলোর সঙ্গে জড়িত নয়, সেই খুনগুলো করেনি। তুমি কি করে জানো? আমি জানি, আমি জানি। কি জানো? তাহলে কে ভাইয়াকে খুন করেছিল অনিতা? হ্যাঁ বলো বলো বলো, কে কে ভাইয়াকে খুন করেছিল? তুমি তো জানো, তুমি বলো, এইমাত্র তো বললে তুমি জানো, তুমি বলো অনিতা, কে ভাইয়াকে খুন করেছিল? আমি জানি না অনিতা, প্লিজ তুমি কথা ঘুরিও না। তুমি তুমি এইমাত্র আমাকে বলেছিলে যে তুমি জানো যে লক্ষ্মী রবি এদের যারা খুন করেছে সে ভাইয়াকে খুন করেনি, তাহলে ভাইয়াকে কে খুন করেছিল? আমি জানি না। অনিতা তুমি আমাকে বলো, আমাকে বলো কে, তার নামটা আমাকে বলো। আমি জানি না, আমি বিশ্বাস অনিতা, অনিতা আসলে আসলে ভাইয়াকে খুন করার ব্যাপারে আমাকে দায়ী করা হয়েছিল তো, আমাকে, আমি একা দায়ী হয়েছিলাম, আমাকে মিথ্যে দায়ী করা হয়েছিল, আমার সর্বনাশ করা হয়েছিল। আমি কিন্তু আমি তো দায়ী নই, আমি তো জানি না আমি দায়ী নই, দায়ী অন্য কেউ। তাই আমার যখন মনে হয় যে ভাইয়ার খুনের খুনের ব্যাপারে অন্য কেউ জড়িত, তখন আমার মাথায় আগুন জ্বলে যায় জানো তো। আমার মনে হয় লোকটাকে আমি খুঁজে বার করে হিড়ির করে সকলের সামনে টেনে এনে দেখাই, দেখো এই লোকটা জড়িত, আমি নই, আমি নই। আমার অর্চনাকে বলতে ইচ্ছে করে তোমরা ভুল, তোমরা ভুল, আমি ঠিক, আমি ঠিক। আসলে জানো বনিদা, আমার মন অন্য কথা বলছে, আমার মন বলছে যে ভাইয়াকে যে খুন করেছিল এই রিসোর্টের মধ্যে যারা আছে তাদের একজন, কিন্তু কিছুতেই ওই লোকটাকে খুঁজে বার করতে পারছি না, কিছুতেই না। তুমি 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 বসো, তুমি তুমি এখানে চুপ করে থাকো, আমি একটু আসছি, আমি আসছি। তোমার কোনো ভয় নেই তো, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, আমি তোমায় বলছি তোমার কিচ্ছু হবে না। তুমি এই ঘর থেকে বেরোবে না, আমি আসছি, আমি আসছি। তোমার জন্য, তোমার জন্য আমাকে এভাবে অপমানিত হতে হচ্ছে। এতে অপমানের কি আছে আমি তো বুঝতে পারছি না। এতগুলো লোক মিলে আমাকে খুনি বলে সন্দেহ করছে, এটা খুব সম্মানের? এখানে সবাই সবাইকে সন্দেহ করছে। সান্ত্বনা দিচ্ছ? হ্যাঁ সান্ত্বনা দিচ্ছ, আমাকে বাচ্চা ছেলে পেয়েছো না? সবাই সবাইকে সন্দেহ করছে, বলি একটা কেস দেখাতে পারবে যেখানে আমার মতো এরকম ঘটনা ঘটেছে? এটা তোমার দোষ নয়, এটা তোমার ভাগ্যের দোষ।
কারণ ঘটনাগুলো যেভাবে ঘটছে তাতে তোমার দিকে সন্দেহ যাওয়াটাই স্বাভাবিক। ও, তুমিও এই কথা বলছো? হ্যাঁ, বাহ 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 বাহ, চমৎকার। যার জন্য করি চৌরি সেই বলে চোর। হ্যাঁ, আমি তোমাকে চোর বলছি না, কারণ আমি তোমাকে চিনি জানি, কিন্তু সবাই তো আর তোমাকে চেনে না। সবাই আমাকে অপমান করে, করেছে মাত্র একজন, তার জন্য তুমি নিজেই দায়ী। হ্যাঁ, তার জন্য আমিই দায়ী, তার জন্য আমিই দায়ী। চিন্টু আমাকে অপমান করলো, তার জন্য আমি দায়ী। যাও না, যাও ছাদে আরো হাওয়া খেতে, ফ্রেশ এয়ার নিতে। কি বলতে চাইছো কি তুমি? কেন বুঝতে পারছো না? আরো পরিষ্কার করে বুঝিয়ে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আরো পরিষ্কার করেই বলো। তুমি চিন্টুর বউকে নিয়ে ছাদে যাবে, আর সেটা চিন্টু ভালো মনে নেবে ভেবেছো? চিমলি নিজের ইচ্ছাতে ছাদে গিয়েছিল, আমি ওকে ডেকে নিয়ে যাইনি। জানি জানি, ঝিমলি তার নিজের ইচ্ছেই গিয়েছিল, আর তুমি তুমি তোমার নিজের ইচ্ছে ওর সঙ্গে গল্প করতে গেছিলে। তুমি কি করছো? আমি আবার কি, যখন বুঝলাম যে এটা চিন্টু ভালো মনে নেবে না, আর তোমার কি মনে হয় যে আমার খুব ভালো লেগেছে? চিন্টু বোকাতে ব্যাপারটা চেঁচামেচি করে সব বুঝিয়ে দিয়েছে। চিন্টু বোকা, আর তুমি তুমি খুব চালাক না? তুমি খুব চালাক, তাই প্রতিবাদ পর্যন্ত করনি চিন্টু যখন আমাকে অপমান করছিল। অবিনাশ, এতটা মিথ্যে বলো না। তোমার আর একটু বেশি প্রতিবাদ করা উচিত ছিল নাকি? বোকার মতো কথা বলো না তো। কি সবাই আমাদের সম্পর্কটা না সম্পর্কটাকে নিয়ে সন্দেহ করতে আরম্ভ করে দিয়েছে। এরপরে এরপর যদি আমি আরো আরো বেশি তোমার ফেভারে কথা বলতাম, তাহলে তাহলে সন্দেহটা আরো বাড়তো, তাই না? আমার তো রীতিমতো তোমাকে সন্দেহ হচ্ছে অর্চনা। মনে হচ্ছে তুমি নিজের স্বার্থে আমাকে ইউজ করেছো মাত্র। বাহ সুন্দর, এতদিন আমার সঙ্গে মিশে এই চিনলে, থ্যাংকস, থ্যাংকস ফর দ্যাট। অর্চনা, তুমি আমার অবস্থাটা একবার বোঝার চেষ্টা করো। তুমি আমার অবস্থাটা একবার বোঝার চেষ্টা করছো? আমার অবস্থাটা তুমি অপমানিত হয়ে চলছ, আর আমি আমি তোমাকে অপমানিত হতে দেখে চলছি। আমার কিছু একটা করতে ইচ্ছে করছে, প্রোটেস্ট করতে ইচ্ছে করছে, কিন্তু কিচ্ছু করতে পারছি না। তুমি তুমি আমার কষ্টটা একবার বোঝো অবিনাশ, একটা ফিল করো। আই এম সরি অর্চনা, আসলে আমি একটু এক্সাইটেড হয়ে পড়েছিলাম। ঠিক আছে ঠিক আছে, শুধু এটুকু বলতে চাই, এখানে তুমি যতদিন থাকবে ঝিমলির সঙ্গে কথা বলবে না, কারণ ঝিন্টু তককে তককে আছে, যে কোনো মুহূর্তে তোমাকে হেনস্থা করতে ছাড়বে না। কিন্তু কিন্তু ঝিমলি যদি আমার সাথে গায়ে পড়ে কথা বলতে আসে? বিনাশ, কেউ যদি কিছু এড়াতে চায় তাহলে সে ঠিকই এড়াতে পারে, এরপর তোমার ব্যাপার। এরপরেও যদি তুমি এগোবো বলে মনে করে থাকো তাহলে এগোবে। ওকে ওকে, আমি কথা দিচ্ছি ঝিমলির সাথে আমি আর কথা বলবো না। কথা দিতে হবে না, কাজই করে দেখালেই হলো। চলো, ডিনারের সময় গেছে, তুমি যাও, আমার খিদে নেই। ভুল করছো অবিনাশ, তোমার তোমার খিদে না পেলেও তুমি তুমি প্লিজ খেতে চলো। ঠিক আছে আমি যাবো, কিন্তু একটা শর্ত, ওখানে গিয়ে তুমি কিন্তু আমাকে খাবার জন্য জোর করবে না। বেশ, আমি জোর করবো না, তবে কয়েকটা কথা তোমাকে বলি। দেখো, তুমি যদি আজকের খেতে না যাও তাহলে ওরা কিন্তু তোমাকে সন্দেহ করবে, কারণ ওরা সবাই জানে যে চিন্টুর ওপর তুমি রেগে আছো, আর আর চিন্টুর যদি আজকের কিছু একটা হয়ে যায় তাহলে কিন্তু সব সন্দেহ তোমার ওপর এসে পড়বে। অবিনাশ অবিনাশ, আমি তোমাকে এখানে একা ফেলে কিছুতেই কিছুতেই যেতে যেতে পারছি না। বললাম তো আমি যেতে রাজি আছি, কিন্তু ওখানে গিয়ে খাবার ব্যাপারে তুমি আমাকে একদম জোরাজুরি করবে না। ওকে 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 অবিনাশ, আমি একদম জোরাজুরি করবো না,
তাহলে এটুকু মনে রেখো, ওখানে একদম নর্মালি বিহেভ করবে। চিন্তু তোমার ওষুধের বাক্স নিয়ে গেছে যাক, তা তোমার কি হলো? দেখো কিন্তু তোমার সঙ্গে যদি খারাপ বিহেভ করে একদম নর্মাল থাকে, মনে থাকবে। That's like my hobby. Okay. Goodbye.